গ্যাংটক থেকে লাচুং প্রায় 126 কিলোমিটার এবং যেতে প্রায় 5 থেকে সাড়ে 5 ঘন্টার মতো সময় লাগে। যাত্রাপথের প্রায় পুরো সময় জুড়ে পাশেই ছিল তিস্তা নদী। বর্ষার পাহাড়ি ঢলের ফলে সৃষ্টি হওয়া প্রচণ্ড স্রোত নদীর বুক কুয়াশাতে ঢেকে দিচ্ছিল। দুর্গম পাহাড়ি এলাকার মাঝে বানানো এই রাস্তা অতিরিক্ত তুষারপাত কিংবা বৃষ্টিতে পাহাড় ধসে রাস্তা বন্ধ হয়ে যায় সহসায়, তাই তো রওনা দেওয়ার আগে অনুমতি নিয়ে যেতে হয়। ঝর্ণা যাদের পছন্দ তাদের জন্য এই রোড ট্রিপ মনে রাখার মতো, কারণ রাস্তার পাশেই চোখে পড়বে ছোট বড় অনেকগুলো ঝর্ণা। লাচুংয়ের কিছু আগে যেতে হবে প্রায় 1/2 কিলোমিটার লম্বা একটি টানেলের মাঝ দিয়ে। পাহাড় দোষে যাতে যাতায়াত বন্ধ হয়ে না যায় সেই উদ্দেশ্যে বানানো আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এই টানেল। আস্তে আস্তে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো এবং আমরা পৌঁছে গেলাম নর্থ সিকিমের ছোট শহর লাচুংয়ে।